আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভালো ভালো আছেন আপনার নাম কি ঝর্ণা কি নাম ঝর্ণা ঝর্ণা আচ্ছা ঝর্ণা আপনি কি করেন আমরা যে সিঙ্গা লাগাই দাঁতের পোকা টোকা তুলি সিঙ্গা লাগান কাপড় চোপড় আপনি লেখাপড়া করেছেন না কেন ওভাবে বাবা মা ওভাবে যে আমরা স্থানীয় ব্যবসা সাফরের লোক এইখানে থাকে ওইখানে থাকে কোনো ঠিক ঠিকানা নেই

ওই নানা বিভিন্ন দসে এসে বর্ষাল খুলনা ফরেত তোর খুলনা ফরেত গেছেন জি এই যে ছোটবেলায় ঘুরতেন লেখা পড়া করতেন না নিজের কাছে মনে হতো না কিছু খারাপ লাগতো আমার ইচ্ছা লেখা পড়া করার কোনো ইচ্ছা জাগছে আমার ইচ্ছা জাগদোজেন লেখা পড়া শিখে মানুষ হই মানুষ এই বৈপ্সানা হিরণ্য কিছু করে হ্যাঁ লেখা পড়া না হলে কিছুত করা যায় মানে বাবা মা গরিব লেখাপড়া করাতে পারে নাই এক জায়গায় এক জায়গায় বসবাস করেন নাই স্থায়ীভাবে থাকতে পারে নাই এই জন্য লেখাপড়া করাতে পারে নাই আচ্ছা তারপরে এই যে বাবা মা লেখাপড়া করাতে পারে নাই কিভাবে আপনার বিবাহ হয়েছে কত বছর আগে দশ পনেরো বছর বাবা মাই দিয়েছে পছন্দ করে নাকি নিজে পছন্দ করে বাবা মাই দিয়েছে তাই এই যে বিবাহ করলেন বিবাহর পরে সংসার জীবন কেমন করছে গরিব মানুষ স্বামীতে কাজ করে না হ্যাঁ স্বামী নিজেরা আয়না লেগে খায় দুশো পালে আবার কত সময় পায় না আপনার স্বামী কাজ করে না বাচ্চা কাচ্চা রাখে বাচ্চা রাখে আপনার কয় বাচ্চা তিনটা তিন বাচ্চা

ও আপনি গ্রামে চলে যাচ্ছেন ঘরে এই ছোট বাচ্চাদের দেখাশোনার জন্য সে কোথাও যেতে পারেন না বাচ্চা রাখার জন্য কোনো জায়গা যেতে পারেন কেমন চলছে আপনার সংসার বললাম না কোনো কোনো রকমে চলে যাচ্ছে ডাইল ভাত খাই আল্লাহর ভাল আমরা গরিব মানুষ এই গরিব মানুষ তো

নাই শুধু করিমালা বেছে হরক মাল বাচ্চা আমাদের যে ব্যবসায় করিমালা এগুলি বেছে হরক মাল বেছে হগারি করে আচ্ছা জনাপু আপনার হাতে একটা শিঙ্গা দেখতে পাচ্ছেন এই শিঙ্গা দিয়ে তো আপনি গ্রামে মানুষের শিঙ্গা লাগান বলছেন যে আপনার লাগান করিমালা বিক্রি করেন এই যে শিঙ্গা লাগান করিমালা বিক্রি করেন এই শিঙ্গা ব্যবহার করে মানুষের কি উপকার হয় বাদ ব্যথা হাঁটুর ব্যথা ঘাতের ব্যথা মাথার বেশ এগুলো কমে এগুলি কমে এই যে কমে আপনারা কি পরিমানে বা একজনের থেকে কত টাকা নেন একটা সিঙ্গা দুইশো টা দেয় পেটে ব্যথা কি ধরনের ব্যথা ভালোয় হয় ব্যথা দাঁত ব্যথা ঘা হাতের ব্যথা আঘাত পেলে ব্যথা হয় আরে আপনারা যে করি মেলাটা দেখতেছি ওটা দেখি একটু এইগুলো এইগুলো বাচ্চাদের ঠান্ডা লাগে না নজর লাগে না হ্যাঁ ওরই বললে সুগায় না বুকে করে মানে কোরি বড় হয়ে গেলে সেটা লাগে বাচ্চাদের ঠান্ডা লাগে এই এই এগুলি এগুলি ব্যবহার করলে কি উপকার আসে এগুলো ব্যবহার করলে উপকার পাওয়া মানুষ তাই মানুষের যে বিক্রি করেন এই একটা করিমালা কত টাকা বিক্রি করেন সুপ্র দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঝর্ণা এই করিমালা সিঙ্গা ব্যবহার করে তিনি গ্রাম করে তার সংসার চালাচ্ছেন আমরা তার কাছ থেকে এই বিষয়ে জানলাম দর্শক চলুন আমরা আরো বিস্তারিত

না যদি আপনারা কিছু সাহায্য করেন সরকারের থেকে তো বাচ্চা কাচ্চারা ভবিষ্যতে মানুষ করতে পারে ভাগ্য থাকলে ওনারা বড় কিছু হতে পারে আপনার বাচ্চাদের নিয়ে কি স্বপ্ন দেখছেন

গ্রামে গিয়ে যে ইনকাম করেন সেটি আপনার সংসার খরচ চালাতে কষ্ট হচ্ছে এই অবস্থায় আপনার সন্তানকে কি ইঞ্জিনিয়ার কিভাবে বানাতে চান কারণ আপনারা যারা আমার কথাগুলি শুনছেন তারা যদি কেউ আমার পাশে এসে দাঁড়াতেন বাচ্চাদের লেখাপড়ার সুযোগ করে দিত সরকার থেকে তাহলে স্বপ্ন পূরণ হতো আমরা তো যে ব্যবসা করে খাইয়ে নিয়ে থাকতে পারি না আচ্ছা আপনি বলছেন যে আপনার সন্তানদের লেখাপড়া শিখারে আপনার পক্ষে সম্ভব না কিন্তু আপনার স্বপ্ন আছে যে আপনি সন্তানদের লেখাপড়া শিখে ইঞ্জিনিয়ার ডাক্তার বানাতে চান কিন্তু সেই ইঞ্জিনিয়ার ডাক্তার বানাতে আপনি এই মুহূর্তে পারছেন না তাই আপনার এই কথা যারা শুনছেন তাদের উদ্দেশ্যে এই বিষয়ে তাদের কাছে বলার কিছু আছে বলেন আমার কথাগুলো যারা শুনছেন আশা করি আপনারা আমার বাচ্চা কাচ্চার পাশে এসে দাঁড়াবেন কিছু সাহায্য করলে মানুষ করা যাবে লেখাপড়া করা যাবে আপনি বলতে আচ্ছা আপনার আশা পূর্ণ করতে আপনার পাশে যদি কেউ সাহায্য হাত বাড়াতো প্রবাসী ভাইরা যারা এই ভিডিও প্রতিবেদনটি দেখছেন আপনার কথাগুলি দেখছেন তারা যদি আপনার সন্তানকে লেখাপড়ার দায়িত্ব নিত তাহলে আপনার স্বপ্ন হয়তো পূরণ হতো তা না হলে আপনার পক্ষে এই স্বপ্ন এই সন্তানদেরকে শিক্ষিত করে ইঞ্জিনিয়ার বাড়ানো সম্ভব না আপনি চাচ্ছেন আপনার মতো যেন সন্তান অশিক্ষিত না থাকে শিক্ষিত হয় আপনার মতোই কষ্ট না করে যাতে ব্যবসা কইরে রাস্তাঘাটে না ঘোরা লাগে বাচ্চারা মানুষের মতো মানুষ হয়ে যায় আপনারা যারা দেখছেন আশা করি ভাই বোন আপনারা কেউ আসে দাঁড়াবেন আমাদের বাচ্চাদের পাশে আপনার এই জায়গাটার নাম কি আপনি যেখানে থাকই হ্যাঁ তেগুরিয়া রানীগঞ্জ থানা টেগুরিয়া পেগুড়িয়া কে রানীগঞ্জ থানা

মানে যা স্থান পেতেন ওখানে কিছুদিন থাকতেন আবার এখান থেকে চলে আর এক জায়গায় চলে যেতেন এভাবেই আপনাদের বসবাস এই এখানে দশ দিন এখানে পাঁচ দিন এইরকম করে দিন চলে যায় কোন রকম এরকম করে দিন চলে যাচ্ছে আর এখানে বেশ কিছুদিন দিন ধরে অবস্থান নিয়েছেন বসবাস করে এখানে যদি থাকেন এ তো মালিকানা জায়গা জি আমাকে থাকতে দিছে থাকতে দিচ্ছে এ তারা তো ভাড়া নিচ্ছে না না এরা যদি কাজ ধরে আমাকে আবার উঠে যেতে হবে অন্য জায়গায় তারা যদি এই জায়গায় কোনো নির্মাণ তৈরি করে জায়গায় কোনো কাজ হয় তারে বলছে যে এখান থেকে চলে যেতে যতদিন না করে ততদিন আপনারা থাকতে পারবেন কোনো লোক উঠে দিলে আমাদের উঠে যেতে হবে উঠে যেতে হবে কোথায় যাবেন তার কোনো ঠিকানা নেই বলতে পারেন না সুপ্রিয় দর্শক তিনি বলছেন তাদের স্থায়ী কোনো বসবাস নেই তারা যেখানে অবস্থান পাচ্ছেন কিছুদিন থাকেন আবার সেখান থেকে যদি কেউ পাড়িয়ে দেয় তার জায়গা থেকে তারা চলে অন্য জায়গায় আবার বাসা তৈরি করে থাকার স্থান তৈরি করেন এভাবেই তাদের জীবনযাপন নাই লেখাপড়া নাই কোনো কর্মসংস্থান নাই তাদের কোনো বাড়িঘর নাই জমি জমা এই বিদেশ সম্প্রদায়ের এই জীবন নিয়ে আমরা আপনাদের সামনে কথা তুলে ধরলাম আচ্ছা আপনার নামটা জানি কী বলছেন ঝর্ণা ঝর্ণা এই ঝর্ণা আমরা শুনলাম ঝর্ণার জীবনের কথা ঝর্ণা বলছেন তিনি তার তিনি লেখাপড়া শিখতে পারেন নাই বাবা মা গরিব ছিল তাই তিনি তার সন্তানকে তার মতো তৈরি করতে চান না তিনি চান সন্তানদেরকে লেখাপড়া শিখিয়ে ইঞ্জিনিয়ার বানাতে কিন্তু সেই ইঞ্জিনিয়ার বানাতে হলে টাকা পয়সা দরকার সেই টাকাও তিনি সংগ্রহ করতে পারছেন না তার যে ইনকাম তিনি যে গ্রাম করেন সেখানে দুই তিনশো টাকা পেয়ে তার সংসার চালাতে কষ্ট হচ্ছে ছেলেদেরকে ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখাতে পারছেন না আর ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখাতে যদি চান তাহলে আপনাদের কাছে তিনি আবেদন জানিয়েছেন আপনারা তার পাশে এই সন্তানদের লেখাপড়া করানোর জন্য যদি কেউ দায়িত্ব নিতেন কেউ সাহায্যের হাত বাড়াতেন তাহলে তিনি তার এই তার এই স্বপ্ন তার মতো যেন অশিক্ষিত না থাকে তার সন্তান তিনি চাচ্ছেন তার সন্তানকে শিক্ষিত বানিয়ে একজন ডাক্তার বানাতে। দর্শক আমরা শুনলাম তিনি তার কথাগুলি আপনারা যদি তার পাশে দাঁড়াতে চান তার সাথে যোগাযোগ করে তিনি ঠিকানা বলছেন যে ট্যাগরিয়া কিরানীগঞ্জ এখানে এসে তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন তাছাড়াও তাদের সাথে মোবাইল নাম্বারে যোগাযোগ করে তার সাথে কথা বলে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে তাদের পাশে সাহায্যর হাত বাড়াতে পারেন আচ্ছা আপনার যে মোবাইল নাম্বার তো আছে আপনার নাম্বারটি মুখস্থ আছে বলতে পারবেন আচ্ছা দর্শক তিনি বলছেন তে নাম্বারটি বলতে পারবেন না যেহেতু তিনি লেখাপড়া জানেন না তাই ঠিকমতো মোবাইল নাম্বার তিনি মুখস্থ করতে পারেননি আমরা মোবাইল নাম্বারটি তার কাছ থেকে সংগ্রহ করে এই ভিডিওর ভিতর দেবো সেখান থেকে আপনারা নাম্বারটি সংগ্রহ করে তার সাথে যোগাযোগ করতে পারবেন দর্শক আমরা আজকে এখানে শেষ করব তার কাছ থেকে সুপ্রিয় দর্শক আমরা শুনছিলাম এই ঝর্নার কথা ঝর্নার জীবনের গল্প আপনারা যদি ঝর্নার জীবনের গল্প শুনে তার এই অসহায় গরিব ঝর্নার কথা আপনাদের কাছে তার সন্তানকে লেখাপড়া শেখানোর বা দেখ লেখাপড়া শিক্ষা দেওয়ার যে আর্থিক সংকট সেটি যদি আপনাদের সাহায্য করতে চান তার পাশে দাঁড়াতে চান তাহলে তার সাথে যোগাযোগ করুন ঠিকানা মোবাইল নম্বর আপনারা এই বিভিড থেকে সংগ্রহ করে কথা বলতে পারবেন দর্শক আমরা এই আবেদনটি জানিয়ে আজকে এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ